সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে ভুলে যাওয়ার মতোই সময় পার করছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গেল মাসে দুই ম্যাচ হারের পর সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিল গোটা দল। বিশ্বকাপ শুরুর আগেই টাইগারদের সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠেছিল, আর সেসব ছাপিয়ে শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে এসে স্বস্তির জয় পেয়েছে শান্তর দল। ধুকে ধুকে আসা জয়েও হালে পানি পেয়েছে বাংলাদেশ। লঙ্কান্তের দেওয়া 124 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্যই ভালো ছিল না। কোনো রান না করেই বিদায় নেই সৌম্য সরকার। এরপর দলীয় 6 রানে ফেরেন তানজিদ হাসান তামিমও। পরে লিটন দাসের 36 এবং তাওহিদ হৃদয়ের 40 এবং শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের 14 রানে বল করে 6 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ম্যাচ শেষে অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত নিজে বলেন, সবাই যেভাবে খেলেছে তাতে খুশি, রান চেজ করা সহজ ছিল না, তবে আমরা সত্যিই বলতে ভালো ব্যাট করিনি। আজকের উইকেট বেশ ভালো ছিল। এর আগে টি-20 বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দুই দলের সর্বশেষ সিরিজেও 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। অবশ্যই টি-20তে পুরো পরিসংখ্যান যে শান্তদের বিপক্ষে। বাংলাদেশ শ্রীলঙ্কার এই ম্যাচটি সহ 17 টি-20তে মুখোমুখি হয়েছে তারা, যার মধ্যে 11 ম্যাচেই শ্রীলঙ্কা জয় পেয়েছে। বিপরীতে টাইগারদের জয় মাত্র 6টিতে।